কালী পুজোর রাত্রির খুব ভালো লাগে কারণ চারিদিকটা আলোয় আলোকময় হয়ে থাকে আমরা কালী পুজোয় খুব একটা বেরোই না অনেক দিন পর বেরোলাম কালী পুজোর রাত্রিরে সেদিন ঠাকুর দেখতে প্রথমেই গেলাম ডানলপে আমাদের ডানলপ সুপার মার্কেট যেটা তার আগে বিটি রোডের ওপর একেবারে রাস্তার ওপর পুজো হচ্ছিল এত সুন্দর লাগলো মন্ত্রপাঠ আর তখন বোধ হয় ওই একশো আটটা প্রদীপ জ্বালবে তার একটা ব্যবস্থা হচ্ছিল খুব ভাল লাগলো দেখতে তো সেখানে খানিকক্ষণ থেকে মাকে প্রণাম করে আমরা রওনা দিলাম স্ট্যাটিস্টিক্যালের দিকে আর রাস্তায় এত সুন্দর শ্যামাসঙ্গীত বাজছিল আমি তো নাচতে নাচতেই যাচ্ছিলাম যাই হোক স্ট্যাটিস্টিক্যালের ওখানে আমাদের স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট একটু মানে আমরা যেখানে থাকি তার একটুই আগে বনহুগলিতে হুগলিতে সবাই বলেছিল একবার স্ট্যাটিস্টিক্যালের ঠাকুরটা দেখে এসো বৌদি তাই গেছিলাম স্ট্যাটিস্টিক্যালের ওখানে ঠাকুর দেখতে আর দেখতে গিয়ে দেখি সত্যি কি বিরাট ব্যবস্থা একেবারে বিটি রোডের ওপর হয়েছে পূজা মণ্ডপটি কিন্তু এত সুন্দরভাবে সেটা সাজানো হয়েছে যে মনেই হচ্ছিল না যে বিটি রোডের ওপর কোনো চাপ পড়ছে বা কিছু একদম ঘিরে দেওয়া হচ্ছিল হয়েছিল লোক চলাচল করে যেদিকটায় আর মানে যেরকম সুন্দর সাজানো হয়েছিল পুরো কলকাতাটার একটা ছোট ছোটো ছোট ছোট করে মিনিয়েচার সামনেটা ছিল মায়ের সামনেটা ছিল কোথায় কোথায় কালীবাড়ি আছে কলকাতার সেইগুলো দেখানো হয়েছিল এবং ম্যাপ পয়েন্টিংও করা হয়েছিল এত সুন্দর লাগছিল সত্যিই আমরা মুগ্ধ হয়ে গেলাম দেখে একেবারে আর তার ঠিক উল্টো দিকে ছিল স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটটা সেটাও খুব সুন্দর করে আলোয় আলোয় করে সাজানো হয়েছিল। ভালো লাগছিল রাস্তার ওপর এত সুন্দর একটা মানে মায়ের মূর্তি আর সত্যি কথা বলতে কি মা কালীর পুজো আমাদের সারা কলকাতায় কেন সারা ভারতবর্ষে সব জায়গাতেই নিজের মতো করে কারোর বাড়িতে বা কারোর পাড়ায় অনেক হয় মানে মায়ের পুজো তো সবাই করে প্রায় বলতে গেলে কিন্তু এই যে পাড়ার ঠাকুরগুলো বা বারোয়ারি পুজো আর কলকাতায় বিশেষত আলো বাজি এবং মায়ের যে বিভিন্ন রকম রূপ সেই রূপগুলো দিয়ে এক একটা পূজা মণ্ডপ এত সুন্দর করে সাজানো হয়ে থাকে যে ভীষণ ভালো লাগে দেখতে আর দুর্গা পুজোয় যেমন থাকে যে মণ্ডপের ভেতরে ঢোকো ঢুকে আবার আর দিক দিয়ে বেরো কালী পুজোয় না অনেক জায়গাতেই এই জিনিসটা হয় না কালী পুজোটা অনেকটা মেলাই হয় মানে মণ্ডপে ঢুকে সেই ভিড়ের মধ্যে ভিড়ের চাপ সেটা খুব একটা হয় না আর দেখা হয়ে যাচ্ছিলো পাড়ার লোকজনের সাথে সবাই বেরিয়েছে ঠাকুর দেখতে তাই একটু গল্প করে নেওয়ার রাস্তায় দেখা হলে বেশ মজাই লাগছিল আমরা স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ঠাকুরটা দেখে নিয়ে আরেকটু এগোলাম ভাবলাম যে বন ভিতরে যে বড়নগর বাজারটা আছে সেখানেও অনেক ঠাকুর হয় তো যাই সেখানে একটু দেখি কিন্তু সত্যি বলতে কি রাস্তা দিয়ে হাঁটতে এত ভালো লাগছিলো অনেকটা রাস্তা আমরা হেঁটে হেঁটেই ঘুরলাম চারিদিকে আলোর মেলা আর সবাই বেরিয়েছে ঠাকুর দেখতে আমি ছোটোবেলায় বাজিতে এত ভয় পেতাম এমনকি হিয়া যখন ছোটো ছিল হিয়াকে নিয়েও আমি দিন কালী পুজোর রাতে ঠাকুর দেখতে বেরোতাম না সব পুজোয় আমি ঠাকুর দেখতে বেরোতাম কিন্তু কালী পুজোর রাত বাদ দিয়ে কারণ ওই বাজি পটকায় ভীষণ ভয় আর এখন তো মানে শব্দবাজি এখন বলে না আমাদের ছোটোবেলাতে আরও বেশি ছিল তখন আর একটা খুব বিচ্ছিরি ধরনের বাজি ছিল সেটা হচ্ছে ছুঁচোবাজি কারণ মনে আছে কি না জানি না ছুঁচোবাজি কিন্তু একবার সেই জালালে পরে মানে এত জোরে ছুটতো সে লোকের গায়ে পায়ে যেখানে সেখানে গিয়ে পড়তো খুব বাজে বি চিরি একটা বাজি ছিল সেটা বন্ধ হয়ে গেছে এখন তারপরে এলো সাইরেন বাজি যখন বাজিটা জ্বালানো হতো এত জোর একটা সেই মানে খুব করকশ তীক্ষ্ণ একটা সাইরেন বেজে উঠতো সে মনে হচ্ছে না কান ফাটিয়ে দেবে এখন অবশ্য অনেক বাইকেও সেরকম একটা আওয়াজ পাই আর ডিজের তো কল্যাণ আছেই বাপরে বুক ধরফর করা এই সব আওয়াজ তো যাই হোক আমরা গেলাম বরানগর বাজারে অনেক দিন পর ঢুকলাম এই বাজারটা এই বাজারটা কিন্তু খুব বড় বাজার আর চারিপাশে কালী পুজোর রাতেও প্রচুর বাজার দোকান বসেছিল ঠাকুরের জন্যে ফুলের মালা বিক্রি হচ্ছিল আর লোকে লোকারণ্য ভিড় তো একটু হবেই আমরা ভেতর দিকে যত ঝুঁক ঠুকছিলাম তত দেখছিলাম আলোর মেলা ছোটোখাটো পুজো হয়েছে কিন্তু আলোর সাজসজ্জাই এই রাস্তাটার ওপর খুব বেশি ছিল দেখতে দেখতে যেতে খুব ভালো লাগছিল আর তারপরে একটু ঘোরাঘুরির পর আমরা ঠিক করলাম যে খুব একটা তো এখানে দেখার কিছু পেলাম না এবার আমরা যাই সোদপুরের দিকে তাই রওনা দিলাম মেয়েকে নিয়ে আর কর্তাকে নিয়ে সোজা সোদপুর সেখানে কেমন ঠাকুর দেখলাম বলছি পরের ব্লগে দেখতে থাকো জিএইচএস গল্প হলেও সত্যি নমস্কার